হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এবছর তোমরা যারা নতুন ক্লাস টেনে উঠলে, তোমাদের সবাইকে WB স্কুল এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে 2022 সালের ফেব্রুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, তার মধ্যে বাংলাটি নিয়ে আলোচনা করব, যার পূর্ণ মান হচ্ছে 20। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে সেই প্রশ্নটি যেটি এখন এই ভিডিওর মাধ্যমে সলভ করা হবে। তো চলো এই প্রশ্নটি সলভ করা যাক। দেখো, তোমাদের প্রথমেই বলছে, প্রথমে লক্ষ্য করো, এখানে বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক বলছে অসুখী একজনে কবিতার ভাষান্তর করেছেন। দেখো, যে সমস্ত অপশান আছে তার মধ্যে অপশান ক বলছে শঙ্খ ঘোষ, অপশান খ মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অপশান গ নবারুণ ভট্টাচার্য, অপশান ঘ অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার গ নবারুণ ভট্টাচার্য। পরবর্তী প্রশ্ন দেখো, একের দুই বলছে কবি পাবলো নেরুদার জন্মস্থান। দেখো, যে সমস্ত অপশান এখানে আছে তার মধ্যে অপশান নাম্বার কয়ে বলছে চিলি, অপশান খ পেরু, অপশান গ ফ্রান্স, অপশান ঘ ইতালি। তো এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার ক চিলি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, একের তিনে বলছে সে জানতো না, উর্ধিতাংশে সে বলতে বোঝানো হয়েছে গির্জার এক। দেখো, যে সমস্ত অপশান আছে তার মধ্যে অপশান নাম্বার কয়ে বলছে সন্ন্যাসীকে, অপশান খ একটি শিশুকে, অপশান গ একজন সাধারণ নারীকে, অপশান ঘ ঈশ্বরকে। তো দেখো উত্তরটি হবে অপশান নাম্বার ক সন্ন্যাসীকে। তোমাদের একের সমস্ত প্রশ্ন হলো। এবারে যাচ্ছে দুয়ে, কম বেশি 20টি শব্দের উত্তর লেখো। এখানেও তিনটে প্রশ্ন, প্রত্যেকটার মান এক, তাই পুরো মানটা হচ্ছে 3। দেখো, দুয়ের একে যে প্রশ্নটি আছে সেটি বলছে আমি তাকে ছেড়ে দিলাম, কথক কাকে ছেড়ে দিলেন। দেখো উত্তরটি আমি লিখে রেখেছি এখানে, উত্তরটি হবে কথক তার অপেক্ষায় অপেক্ষারত মেয়েটিকে ছেড়ে দেওয়ার কথাই এখানে বলেছেন। ওকে, তোমাদের পরবর্তী প্রশ্ন দেখো, দুয়ের দুয়ে বলছে বছরগুলো নেমে এলো তার মাথার ওপর, বছরগুলো কিভাবে নেমে এসেছিল। দেখো এই প্রশ্নের উত্তরটি হবে বছরগুলো পরপর পাথর নেমে আসার মতো নেমে এসেছিল তার মাথার ওপর। পরবর্তী প্রশ্ন আছে দেখো, দুয়ের তিনে বলছে তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কিভাবে এসেছিল। দেখো উত্তরটি হবে কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ এসেছিল। তোমাদের পরবর্তী প্রশ্ন আছে তিনের, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের উত্তর লেখো। এখানে তিনটি প্রশ্ন আছে, প্রত্যেকটার মান 3, তাই পুরো মান হচ্ছে 9। দেখো প্রথম যে প্রশ্নটি আছে তিনের একে, সেখানে বলছে সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য কী। দেখো উত্তরটি খুবই সুন্দর করে লিখে রেখেছি এখানে, উত্তরটি হবে কবি বিপ্লব যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাওয়ার সময় যে মেয়েটি তার জন্য দরজায় অপেক্ষা করছিল, এখানে তার কথাই বলা হয়েছে। তারপর তোমরা প্যারাগ্রাফ চেঞ্জ করবে, চেঞ্জ করে লিখবে এখানে একটি পয়েন্ট দিয়ে শুরু করবে মেয়েটির মৃত্যু না হওয়ার তাৎপর্য। দেখো শুরু করবে বিপ্লবের আদর্শে উদ্ভূত মানুষ যুদ্ধের পথে পা রেখে সংসার প্রিয়জন সব কিছুই পেছনে ফেলে যায়, কিন্তু এই কঠোর বাস্তবকে মেনে নিতে পারেন না তার প্রিয়তমা মেয়েটি। এক সেকেন্ড, আমি একটু ওপরের দিকে তুলে দিই। প্রিয়তমা মেয়েটি, প্রিয় মানুষটির জন্য তার অপেক্ষা চলতেই থাকে, যুদ্ধ অজস্র ধ্বংস এবং মৃত্যুর ঘটনা ঘটলেও মেয়েটির মৃত্যু ঘটে না, চিরজীবী ভালোবাসার প্রতীক রূপেই মেয়েটি বেঁচে থাকে। তো এটি ছিল তোমাদের তিনের একের প্রশ্নের উত্তর। এবারে আমরা যাব পরের প্রশ্ন, তোমাদের দেখো তিনের দুই, এখানে বলছে সমস্ত সমতলে ধরে গেল আগুন, তার ফলে কি ঘটল। দেখো উত্তরটি কিন্তু আমি এখানে লিখে রেখেছি, উত্তরটি আমি পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে লিখে নাও। দেখো উত্তরটি হবে আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ আসার ফলে সমতলে আগুন ধরে গেল, যুদ্ধের আগুন ধ্বংস ডেকে আনলো, তার তীব্রতায় ভেঙে পড়ল মন্দির, টুকরো টুকরো হয়ে গেল শান্ত হলুদ দেবতাদের পাথরের মূর্তি। আমি একটু ওপরের দিকে এটা তুলে দিই, পাথরের মূর্তি পুড়ে গেল স্বপ্নের বাড়িঘর, সাধের বাগান, গোলাপি গাছ, চিমনি আর প্রাচীন জলতরঙ্গ, বলা যায় সব কিছুই
চুরমার হয়ে গেল, চলে গেল আগুনে। যেখানে শহর ছিল সেখানে পড়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা আর ভাঙ্গা পাথরের মূর্তির মাথা। তো এটি ছিল তোমাদের তিনের দুইয়ের প্রশ্নের উত্তর। এবারে আমরা যাব তিনের তিনে। দেখো তিনের তিনে বলছে, যেখানে ছিল শহর সেখানে কি কি ছড়িয়ে রইল। দেখো এই প্রশ্নের উত্তরটি হবে কবি পাভলো নেরুদা রচিত অসুখী একজন কবিতার শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। শান্ত স্নিগ্ধ পরিবেশ যুদ্ধ অস্থিরতা আর ধ্বংসকে বহন করে আনে, এক সেকেন্ড, বহন করে আনে ঠিক তেমনি এক যুদ্ধে একটা শহর পুড়ে ছারখার হয়ে গেল। চারিদিকে শুধু ছড়িয়ে ছিটিয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা আর মৃত পাথরের মূর্তি, বীভৎস মাথা। এভাবেই যুদ্ধের তাণ্ডবে অস্ত একটা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তো তোমরা দেখতে পেলে তোমাদের তিনের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর হয়ে গেল। এবারে আমরা যাব চারের, কম বেশি 150টি শব্দে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। এটি কিন্তু 5 মার্কের একটি প্রশ্ন। দেখো প্রশ্নটি আমি পড়ছি, প্রশ্নটি হচ্ছে অশোকী একজন কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। চলো প্রশ্নের উত্তরটি দেখা যাক। দেখো এই প্রশ্নের উত্তরটি করার সময় প্রথমে তোমরা একটা পয়েন্ট দিবে, পয়েন্টটা হচ্ছে নামকরণের সার্থকতা। তারপরে শুরু করবে, নামকরণের মধ্যে দিয়ে কোনো সাহিত্যের ভাববস্তু বা মর্মার্থের পরিচয় পাওয়া যায়। কবিতাও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। এখানে পাঠ্য কবিতাটির অসুখী একজন নামকরণ তার অন্তর্নিহিত ব্যঞ্জনকেই প্রকাশ করেছে। একটু ওপরের দিকে এটা তুলে দিই, এক সেকেন্ড। অসুখী একজন কবিতার কথক তার প্রিয়জনকে দরজায় অপেক্ষায় রেখে চলে যান দূরে, প্রিয় মানুষটির ফিরে আসার প্রতীক্ষায় প্রহর গুনতে গুনতে দিনের পর দিন, মাসের পর মাস এবং একসময় বছরের পর বছর অতিক্রান্ত হয়। বিপ্লবী যে পথে তার স্বভূমি ছেড়ে চলে গিয়েছিলেন সেই পথে জন্মায় ঘাস, কবির স্মৃতি চিরকালের জন্যই বিবর্ণ হয়ে যায়। তারপরে দেখো একটু ওপরের দিকে তুলে দিচ্ছে এটা। তারপরে আসে ভয়ানক যুদ্ধ, ধ্বংস হয়ে যায় সব কিছু, শুধু মৃত্যু হয় না অপেক্ষারত মেয়েটির। এত বিপর্যয়ের পরও সে কবির প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকে। যুদ্ধ সব কিছু ধ্বংস করে দিতে পারে কিন্তু স্বজন ও দেশের সঙ্গে মানুষের সম্পর্ককে ফাটল ধরাতে পারে না। যুদ্ধের আগুনে বাড়িঘর পড়ে ছাই হয়ে যায়, প্রাসাদ উদ্যান সব কিছুই, কিন্তু ধ্বংসস্তূপের মধ্যে জেগে থাকে ভালোবাসা। তারপরে দেখো আমরা ওপরের দিকে একটু তুলে দিই ভালোবাসার পরে। দেখো দীর্ঘ অপেক্ষা তার হৃদয়কে বেদনায় ভারী করে রেখেছে বলে মেয়েটি অসুখী, আর এই জন্যই কবিতার শিরোনাম অসুখী একজন সার্থকতা লাভ করেছে। তোমরা দেখতেই পেলে, তোমরা যারা ক্লাস টেনে পড়ো, তোমাদের যে বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দিয়েছিল ফেব্রুয়ারি মাসে, সমস্ত প্রশ্নের উত্তর করা হলো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবে। চলো আজকের ভিডিও এখানেই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ভালো থাকবে, ভালো রাখবে, ধন্যবাদ।